টু ওয়াশמבר হবে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারও চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আপনারা দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সুমন প্রতিবারের মতো আজকে ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিউয়ারস সবাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি আপনার ভিউয়ারস দেরকে ওয়ালটন ম্যানুয়াল ওয়াশিং মেশিন দেখাবো তো সুমন ভাই আমার সামনে যে ওয়াশিং মেশিনটা দেখতেছেন এটা থেকে আজকে শুরু করব এটা এগারো কেজির একটা অটোমেটিক ওয়াশিং মেশিন এই মেশিনটার মডেল হচ্ছে টি জি একশো দশ পি এই ওয়াশিং মেশিনটার উপরে থ্রি ডি প্রিন্টের টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এটার দুইটা দৌড় পাবেন একটা হচ্ছে স্পিন এবং একটা হচ্ছে ওয়াশের তো সুমন ভাই আমি প্রথমে যদি ওয়াশ চ্যাম্বারটা আপনাকে খুলে দেখাই একটু কাছে এসে দেখবেন তো এইখানে এটা হচ্ছে ওয়াশ চেম্বার ড্রামটা এরকম হবে এবং এখানে একটা ময়লার ফিল্টার পাবেন যেখানে গিয়ে ময়লা জমবে এটা পরে পরিষ্কার করে দিতে হবে ওয়াশ শেষ হয়ে গেলে এইখান থেকে কাপড়টা তুলে দিয়ে এই পাশে স্পিন চেম্বারে দিতে হবে স্পিন চেম্বারে যখন দিবেন আপনাকে এটা সত্তর পার্সেন্ট পর্যন্ত চিপড়িয়ে দিবে কাপড় আপনি বাতাসে পনেরো থেকে বিশ মিনিট দিলে এটা শুকিয়ে যাবে তো সুমন ভাই এটা হচ্ছে ম্যানুয়ালি একটা ওয়াশিং মেশিন এটার একটু দেখায় একটু সবকিছু দেখবেন আপনি যখন ওয়াশ করবেন তখন এই টাইমটা সিলেক্ট করবেন এবং এইখানে আছে ওয়াশ প্রোগ্রাম এই ওয়াশ প্রোগ্রামে আপনি কাপড় সিলেক্ট করতে পারবেন কি ধরনের কাপড় আপনি ওয়াশ করবেন নর্মালে আপনি সব ধরনের কাপড় দিতে পারবেন সফট হচ্ছে বাচ্চাদের নরম কাপড়গুলো এগুলো দিতে পারবেন এবং তারপরে যদি দেখি ডেন প্রোগ্রাম আপনার এটা যখন ওয়াশ শেষ হয়ে যাবে তখন আপনি এই ডেনটা এখান থেকে সেট করতে পারবেন এবং ওয়াশ রিন্স ওয়াশ রিন্সটাও এখান থেকে সেট করতে পারবেন সেট করে আপনি এখানে সর্বশেষ যে অপশনটা পাবেন সেটা হচ্ছে ইসমিন টাইমার সুমন ভাই এই ওয়াশিং মেশিনটার স্পেসিফিকেশনটা যদি আমি দেখাই এই যে এখানে দেখবেন লেখা আছে এগারো কেজি এটা হচ্ছে এগারো কেজির একটা ওয়াশিং মেশিন এবং এইখানে দেখতে পারবেন পাওয়ারফুল এফিসেন্ট মোটর এটা হচ্ছে খুব শক্তিশালী একটা মোটর ইউজ করা হয়েছে এটাতে এবং নিচে যদি দেখেন টেম্পারেড গ্লাস এলইডি এটা হচ্ছে এই গ্লাসের উপর যখন লাইট পড়বে তখন এটা উজ্জ্বল আকার ধারণ করবে এবং এটা আছে জাম্বু পালসিডর জাম্বু পালসিডর হচ্ছে এটা খুব হেভিভাবে ওয়াশ হবে এবং এইখানে দেখবেন হুইল ফ্লোর ইজি মুভমেন্ট এই ওয়াশিং মেশিনটার পিছন সাইটে দুইটা হুইল দেওয়া আছে যেটা হচ্ছে আপনি এটা আগে পিছে করতে পারবেন ইজি ভাবে প্রাইস হচ্ছে নয়শো টাকা এখান থেকে এইট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এবং বাকি পেমেন্টটা আপনি পণ্য পে করতে পারবেন এরপরে সুমন ভাই যে ওয়াশিং মেশিনটা দেখাবো আমার সামনে দেখতেছেন এই ওয়াশিং মেশিনটা এই ওয়াশিং মেশিনটার মডেলটা হচ্ছে টি ডাব্লু পি একশো এস তো এই মেশিনটার স্পেসিফিকেশনটা যদি আমি বলি সুমন ভাই ফাংশনগুলো এইখানে দেখবেন ট্রান্সফারেট কভার ট্রান্সফারেট কভার বলতে এটাতে আপনি একটা ট্রান্সফারেট কভার পাবেন এবং এইখানে দেখবেন ইফেকটিভ লেন ফিল্টার ইফেক্টিভ লেন ফিল্টার এগুলো আমি দেখাবো সুমন ভাই তারপরে এইখানে দেখতে পারবেন ইফিসিয়েন্ট পাল ট্রান্সফারেড ট্রান্সফারেট কভার বলতে সুমন ভাই এটা আপনি উপর থেকে ভিতরের কাজগুলো দেখতে পারবেন এবং এটা চাইলে আপনি সরাইও রাখতে পারবেন তো সুমন ভাই এবার যদি আমি আপনাকে ওয়াশিং মেশিনের ভিতরে অংশটা দেখাই দেখবেন এইখানে এই যে এখানে দেখবেন দুইটা লাইন ফিল্টার আছে যেগুলো দিয়ে আপনি খুব সহজেই ময়লাগুলো নিয়ে নিতে পারবেন দামটা এরকম হবে ওয়াশের দাম এটা এটা হচ্ছে ইফিসিয়েন্ট পালসিডর এটাতে খুব হেভি কাপড় ওয়াশ করতে পারবেন এখানে কাপড়টা ওয়াশ শেষ হয়ে গেলে আপনি এই পাশের যে চেম্বারটা আছে এটাই দিতে হবে এটা হচ্ছে স্পিন চেম্বার এটাতে আপনাকে কাপড় দেওয়ার পর আপনার সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কাপড় চিপটিয়ে দিবে এই মেশিনটার ফাংশনগুলো যদি আমি একটু দেখাই সুমন ভাই এখানে দেখতে পারবেন ওয়াশ টাইমার এটা আপনি সর্বোচ্চ পনেরো মিনিট ওয়াশ করতে পারবেন এবং এখানে পনেরো মিনিট পর্যন্ত টাইম দেওয়া আছে সেট করতে পারবেন প্রোগ্রাম সিলেক্টর এখান থেকে আপনি কাপড়ের ধরন সিলেক্ট করতে পারবেন সুমন ভাই এখানে যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে এখানে খেয়াল করে দেখবেন ওয়াশ এবং স্পিন আপনার ওয়াশে যদি পানি প্রয়োজন হয় তখন এটা এই পাশে রেখে দিবেন এবং যদি স্পিনে পানির প্রয়োজন হয় তখন এটাকে এই পাশে দিয়ে দিতে হবে তো সুমন ভাই এরপরে যে প্রোগ্রামটা দেখাবো এই যে এখানে ডেন সিলেক্টর আপনি পানিটা যখন ডেন করবেন তখন এই যে এখানে ডেন চিহ্ন আছে এই সুইচটাকে ঘুরিয়ে এই ডেনে দিয়ে দিতে হবে এখানে একটা চিহ্ন দেওয়া আছে এবং এখানে ওয়াশ রিন্স আছে যখন আপনি রিন্স করবেন তখন এটা রিঞ্চে রেখে তারপরে এইখান থেকে টাইমটা সিলেক্ট করতে হবে যেখানে লেখা আছে স্পিন টাইম স্পিন টাইমটা আপনি সর্বোচ্চ পাঁচ মিনিট সেট করতে পারবেন এইখান থেকে তো সুমন ভাই এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে ষোলো হাজার সাতশো টাকা এইখান থেকে এইট পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে সুমন ভাই এই ওয়াশিং মেশিনটার পরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো সুমন ভাই এটা হচ্ছে নয় কেজির একটা ওয়াশিং মেশিন এই মেশিনটার মডেল হচ্ছে টি ডাব্লিউ জি নাইনটি এম সুমন ভাই এবার এই ওয়াশিং মেশিনের ওয়াশ চ্যাম্বারটা যদি দেখাই একটু খেয়াল করে দেখবেন এই যে এইখানে স্টিলের টার্পের কথা বলা হয়েছে যে ইনলেনারটা পুরাটাই স্টিলের এবং ডিজাইনের মধ্যে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং দুইটা ফিল্টার ব্যবহার করা হয়েছে এই যে এই পাশে একটা ফিল্টার দেখতে পারবেন এই যে একটা ফিল্টার এবং এই পাশে আরেকটা ফিল্টার দেখতে পাচ্ছেন সুমন ভাই এবং নিচে ডামটা খুব হেভি ডাম ইউজ করা হয়েছে এই পাশে কাপড়টা ওয়াশ শেষ হয়ে গেলে এই পাশ থেকে কাপড়টা তুলে এই পাশের চেম্বারে দিতে হবে এই পাশের চেম্বারে দিলে আপনার সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত স্পিন করে কাপড় আপনাকে দিবে যেটা বাতাসে তিরিশ মিনিট থেকে বিশ মিনিট দিলে শুকিয়ে যাবে এবং এই ওয়াশিং মেশিনটা কীভাবে চালাবেন মেনুয়ালি সিটিং করতে হবে সেটা যদি আমি একটু দেখাই সুমন ভাই একটু খেয়াল করে ফাংশনগুলো দেখে নেবেন এই যে এখানে দেখবেন লেখা আছে ওয়াশ টাইমার আমাদের প্রত্যেকটা ওয়াশিং মেশিনের মেনুয়াল ওয়াশিং মেশিনের ফাংশনগুলো সেম কোনো পার্থক্য নাই আপনার একটা ফাংশনে সবকিছু চালাতে পারবেন তারপর আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী এখানে দেখবেন ওয়াশ টাইমার আছে ওয়াশ প্রোগ্রাম আছে এবং ডেন প্রোগ্রাম আছে এবং সর্বশেষ হচ্ছে টাইমার আছে একই রকম তো সুমন ভাই এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে উনিশ হাজার দুইশো টাকা এইখান থেকে এইট পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবে এই ওয়াশিং মেশিনটাও সবাই নিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে সারা বাংলাদেশেই নিতে পারবে যে কোনো জায়গায় থেকে